हेलो बंधुरा, शिक्षा निविड़ चैनेले तुम्हारे सकल के स्वागत जानाई। आजकेर भिडियोते आम्रा तुम्हारे देखाबो जे कीभावे पीजी एग्जाम फर्म फिल आप स्टेप बाय स्टेप करते हैं। निजेर मोबाइल फोन थेके ही तुम्हरा करबे, किछु सावधानता अवलम्बन करते हबे, सेगुलो आम्रा भिडियो शेषे जेते जेते आलोचना करब। तो प्रथमे ही तुम्हरा जे वेबसाइटटा देखते पाच्छो एखाने, এই ওয়েবসাইটটির লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। তোমরা লিংকে ক্লিক করলে এই পেজে চলে আসতে পারবে। এই পেজটিতে আসার পর তোমরা পেজটা একটু জুম করে নেবে। নেওয়ার পর এখানে দেখতে পাবে যে তোমাদের এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ এখানে দিতে বলেছে। তো আমি এখানে একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। দেওয়ার পর তোমাদের নাম এখানে শো করবে, স্টুডেন্টটির নাম তমালিকা সিনহা। তো তারপর তোমরা এই সাবমিট অপশানে ক্লিক করবে। স্টুডেন্টটির সুরক্ষার্থে আমি স্টুডেন্টের ডিটেলস হাইড করে রেখেছি। তো আপাতত আমি সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমরা এখানে ফটো দেখতে পাবে নিজেদের উপরে। তারপর এখানে বেসিক কিছু ডিটেলস লেখা আছে, পড়ার দরকার নেই। তারপর এখানে দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আমি তোমাদের দেখাতে চাই। একটা হলো এখানে অল্টারনেটিভ ফোন নাম্বার দেবে, রেজিস্টার ফোন নাম্বার তোমাদের ওটা একই থাকছে, অল্টারনেটিভ ফোন নাম্বার দেবে। এবং এখানে তোমাদের আধার নাম্বার দেবে, এই যে বক্সটি আছে এই বক্সটিতে আধার নাম্বার দেবে। এবং উপরে তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং উপরে তোমরা তোমাদের কোর্সটি দেখতে পাচ্ছ। তো এটাই হলো তোমাদের কোর্স এবং তোমাদের ডিটেলস। তো এখানে আমরা স্টুডেন্টটির অল্টারনেটিভ ফোন নাম্বার এবং আধার নাম্বার দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি সাবজেক্ট সিলেক্ট করে। তো বন্ধুরা, উপরে আমি অল্টারনেটিভ ফোন নাম্বার এবং আধার নাম্বার দিয়ে দিয়েছি। স্টুডেন্টটির সুরক্ষার্থে আমি স্টুডেন্টটির ডিটেলস সম্পূর্ণ হাইড করে রেখেছি। এবং তারপর তোমরা নিচে দেখতে পাবে তোমাদের এই সাবজেক্ট সিলেক্ট করার অপশান। এই যে চারটি বক্স আছে, এই চারটি বক্সেই তোমরা টিক চিহ্ন দেবে। যেহেতু এডুকেশান সাবজেক্টে কোনো স্পেশাল পেপার হয় না, সেজন্য অন্য কোনো অপশান নেই, শুধু চারটি অপশানই আছে। তো আমরা এই চারটি বক্সে টিক দেব। এই টিকগুলো যেন ভালোভাবে দেওয়া হয়। একটাও যদি টিক মিস হয়ে যায় এবং তুমি সাবমিট করে দাও, তাহলে সেই পেপারটির এক্সাম এবং অ্যাসাইনমেন্ট তুমি এই বছর দিতে পারবে না। তো এটা একটু দেখে তোমরা করবে। করার পর নিচে যে এই সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কনফার্ম করতে বলছে, তোমার যে চারটে পেপার আছে এখানে পেপারের নাম এবং এখানে কনফার্ম ডিটেলস করতে বলছে। তো আমরা সব কিছু ঠিকঠাক আছে, কনফার্ম করছি। এখানে কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছ চারটি সাবজেক্টের উপরে টিক মার্ক দেওয়া আছে এবং কত টাকা লাগছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। যেহেতু এডুকেশান সাবজেক্টের ফর্ম ফিল আপ করতে 820 টাকা লাগে এবং আর্টসের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টেরই ফর্ম ফিল আপ করতে 820 টাকাই লাগবে। তো এখানে আর কিছু করতে হবে না, এখানে শুধুমাত্র পে অনলাইন এই যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করে আমরা এখন পে করব। বন্ধুরা, তোমাদের বলে দিই এই বছর অফলাইন পেমেন্টের কোনো অপশান দেয়নি, অনলাইনেই তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তো পে অনলাইনের উপর ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্টের পেজ চলে আসবে, একটু ওয়েট করছি আমরা। তো এখানে চারটি অপশান আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার ডেবিট কার্ড। এই অপশানগুলোর মধ্যে একটা জিনিস বোঝার আছে যে কোন কার্ড থেকে পেমেন্ট করলে খুব তাড়াতাড়ি এবং সহজেই পেমেন্টটা হয়ে যাবে। তার কারণ বেশিরভাগ স্টুডেন্ট এই অপশানটিতে আসার পর পেমেন্ট তো করতে যায় কিন্তু পেমেন্ট ফেলড হয়ে যায় এবং টাকা কেটে নেয় এবং ফর্ম ফিল আপ হয় না। তো তোমরা সবসময় চেষ্টা করবে পেটিএমের ডেবিট কার্ড, রুপে কার্ড বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মাস্টার কার্ড দিয়ে পে করার। কিছু কিছু ব্যাংক আছে, যে ব্যাংকের নাম আমি করছি না, কিন্তু সেই ব্যাংক থেকে পেমেন্ট করলে তোমাদের পেমেন্ট ফেলড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি কোনো স্টুডেন্টের পেমেন্ট ফেলড হয় তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানের পর তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টেই তোমাদের টাকাটা রিটার্ন চলে আসবে। যারা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করছে তাদের জন্য বলছি, যদি সাইবার ক্যাফে থেকে তোমরা ফর্ম ফিল আপ করো এবং পেমেন্ট ফেলড হয় সেক্ষেত্রে এক মাস পরে তোমরা সাইবার ক্যাফে যাবে, গিয়ে সাইবার ক্যাফের যে দাদার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ফর্ম ফিল আপ তোমরা করেছো
তার ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করে নেবে। তার কারণ ইউনিভার্সিটি যখন টাকাটা রিটার্ন দেয় তখন সাইবার ক্যাফের যে দাদার অ্যাকাউন্ট থেকে তোমরা পেমেন্ট করেছিলে তার অ্যাকাউন্টেই টাকা রিটার্ন আসে এবং ওই দাদারা বলতে চায় না যে টাকা রিটার্ন এসেছে। ফর্ম ফিল আপ করার সময় ওরা টাকা নিয়ে নেয় কিন্তু যখন টাকাটা রিটার্ন আসে তখন বলতে চায় না। সেই জন্য এই কাজটি তোমরা করবে, আর তোমরা চেষ্টা করবে সবাই নিজের ফোন থেকে ফর্ম ফিল আপ করার এবং নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার। তো আমি এবার পেমেন্ট করব, বেশি কথা বলছি না আর, পেমেন্ট করব। তো আমি যেহেতু ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করব, ডেবিট কার্ডের উপর ক্লিক করছি। বন্ধুরা, এখানে আমি আমার ডেবিট কার্ডের ডিটেলস এন্টার করে দিয়েছি। দেওয়ার পর এখানে মেক পেমেন্টের উপর ক্লিক করব। করার পর এখানে তোমাদের যে টোটাল অ্যামাউন্ট, অনেকের ব্যাংক চার্জ কাটে সেজন্য সেই এক্সট্রা অ্যামাউন্টটাও এখানে দেখিয়ে দেবে। যেহেতু আমি পেটিএমের ডেবিট কার্ড থেকে পে করছি সেজন্য এখানে কোনো চার্জ কাটে না। তো প্রসিড উইথ পেমেন্ট করব। করার পর ফোনে ওটিপি আসবে, আমি ওয়েট করছি, আমার ফোনে ওটিপি এক্ষুনি চলে আসবে। তো বন্ধুরা, এখানে ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। করার পর এই পেজটিতে কিছুক্ষণ ওয়েট করতে হয়। এই যে অপশানটি এসেছে এই অপশানটি দেখে অনেক স্টুডেন্ট ভয় পেয়ে যায় যে দিস ইনফরমেশান ইউর অ্যাবাউট সাবমিট ইজ নট সিকিউর। এখানে গো ব্যাক কখনোই করবে না, এই যে গো ব্যাক অপশান আছে এই অপশানটিতে কখনোই ক্লিক করবে না, এখানে সবসময় সেন্ড এনিওয়েতে ক্লিক করবে, করলেই ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, এখানে রিসিপ্ট যে আছে ফর্ম ফিল আপের সেটা প্রিন্ট করে নিতে বলেছে। তো আমি আপাতত প্রিন্ট করছি না, এটা পিডিএফ আমি আমার ফোনে ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটি এবং কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলো জানিও। যদি কোথাও আমার ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই সেটা ঠিক করার চেষ্টা করবো।